सारे मा गाए सारे मा पानी প্রতিবন্ধকতা কেটে আগামীকাল নতুন সূর্য উঠবে, আমরা আবার স্বপ্নের নতুন পৃথিবী পাব। পৃথিবীর বুকে এলে নেমে ছায়া, দৃঢ়তায় ফুটে কণ্ঠ, সুরে ভালোবাসা নেমে মমতায় ঝরে ওষ্ঠ, চিরবিশ্বাসে আসে সুবাতাস, চিরদিন গাথা কাব্য, ক্লান্ত পথের অমানিশা শেষে আসে সুদিনের দৃশ্য। কফি শপের চেয়ার গুলো উদাস চোখে, শূন্য পথে স্বপ্ন খোঁজে কান পেতে, সোহাগ স্মৃতি আকুল হয়ে প্রশ্ন করে, আবার কবে এক ফ্রেমেতে দেখা হবে। সত্যি আমি জানি না আর বাঁচা কাকে বলে, বেঁচে থেকেও মরে আছি দুঃস্বপ্নের ডালে, বুকের মধ্যে প্রশ্ন জাগে জীবন কি দেবে ফাঁকি, মনকে বলি ভয় পাস না আর একটু লড়াই বাকি। মন জানত রঙে থাকে সুখের ছোঁয়া, রঙিন কষ্ট চিনতে আমি পারি, এখন অভিমানের নীল খামে তাই কান্না ভেজা এক মুঠো প্রেম আজকে আমি তোমায় পাঠাই। যুগে যুগে এলো প্লাবন কত, কত দিশাহারা মহামারী, হাতে হাত রেখে বন্ধুর সাথে মানুষ হয়েছে যেই। এখন সবার এক পরিচয়, আমরা সবাই বিশ্ব মানব একসাথে, আজ তারাই এসো মানবতার নষ্ট দানব। কাল সকালে সূর্য উঠবে পাহাড় ভেঙে সমুদ্রের বুকে, আমাদের দেখা হবে একাডেমি কফি হাউস অফিসের ফাঁকে, মৃত্যু মিছিল যাবে থেমে, থেমে যাবে স্বজন হারার কান্না, চিতার আগুন নিভে যাবে, কবরে ফুটবে গোলাপ হাসনুহানা। নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী, জলসাগরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের জলসাগর অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবে আমাদের রক্তকরবীর বন্ধুরা। রক্তকরবী একটি সামাজিক এবং সাংস্কৃতিক অন্য ধারার প্রতিষ্ঠান, তাদের বন্ধুরা আজকে আমাদের কি কি অনুষ্ঠান দেখাবে চলুন দেখে নিই। আর যারা বাড়ি থেকে আমাদের সাথে অনুষ্ঠান করতে চান তারা নিজের স্কুলে যাওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। রাত্রি তখন ভোর হয় হয়,
বেহস্তের দরগা থেকে আলো রোশনাই ছড়িয়ে পড়ছে মর্তলোকের প্রতিটি কোনায় কোনায়। চুরুলিয়ার মসজিদ থেকে ভেসে আসছে আজানের মিঠা সুর, আর দূরের মন্দিরে মন্দ্রিত হচ্ছে সূর্যস্তম। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা সপেয়া মহাদ্যুতি। এইরকম এক মহা সন্ধিক্ষণে তিনি এসেছিলেন ধরাধামে হিন্দুর আবেগ আর মুসলমানের কলিজা নিয়ে। আল্লাহ তালার বিদ্রোহী বান্দা আর পাগলা কালী মায়ের পাগলা সন্তান একই দেহে রাম ও রহিম। তিনি কাজী নজরুল ইসলাম। রক্তকরবীর নিবেদনে রয়েছেন নজরুল স্মরণ। এই নজরুল স্মরণ অনুষ্ঠানে আমরা স্মরণ করব কিছু বিশেষ ব্যক্তিদের কথা, যারা নজরুলকে নিয়ে নানান কথা বলে গেছেন। যেমন আঙুরবালা দেবী, যেমন মুজফ্ফর আহমেদ, যেমন পল্লীকবি জসীমউদ্দীন, যেরকম সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এরকম বিভিন্ন মানুষের উক্তিতে অবশ্যই থাকবেন রবীন্দ্রনাথ। আয় রে আয় ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মোর আছে যারা অর্ধচেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে অরণ্য বলিষ্ঠ হিংস্র নগ্ন বর্বরতার অনবদ্য ভাবমূর্তি রয়েছে কাজীর কবিতায় ও গানে। তিনি আরো বললেন, নজরুলকে আমি বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেছি এবং উৎসর্গ পত্রে তাকে কবি বলে অভিহিত করেছি। জানি তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারো নি, আমার বিশ্বাস তারা নজরুলের কবিতা না পড়ে এই মনোভাব পোষণ করেছে, আর পড়ে থাকলেও তার রূপ ও রসের সন্ধান করো, অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছ মাত্র। সমগ্র জাতির অন্তর যখন যে সুরে বাঁধা, অসির ঝনঝনায় যখন সেখানে ঝংকার তোলে, ঐক্য তান সৃষ্টি হয়, তখন কাব্যে তাকে প্রকাশ করবে বই কি? আমি যদি আজ তরুণ হতাম তাহলে আমার কলমেও ওই এক সুর বাজত। কাজী নজরুল ইসলামের জীবন এবং সৃষ্টি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধনী ব্যক্তিরা তাদের ব্যক্তিগত মত পোষণ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন আঙ্গুরবালা দেবী। আঙ্গুরবালা দেবী নজরুল ইসলামের থেকে 3 বছরের বড়। এই বেতার শিল্পী যিনি নজরুল গীতিতে বিশেষ পারদর্শী ছিলেন, তিনি বলছেন, কাজী নজরুলের কাছে যাবার আগে তার একটি কাল্পনিক ছবি যে আঁকিনি তা নয়, সে ছবিতে এঁকেছিলাম একটি অগ্নি গম্ভীর মানুষের আঁচ, কিন্তু সামনে গিয়ে সমস্ত কল্পনা আমার দমকা হাওয়ায় প্রদীপ নেবার মতো নিভে যেতে দেরি হলো না। কোথায় তার বিদ্রোহী কবির গাম্ভীর্য? এই যে দেখি বাঁধ ভাঙা হাসির বন্যায় সকলকে ভাসিয়ে নিয়ে যান। মুখের হাসি যদি বা থামে, কিন্তু বড় বড় দুটি চোখের হাসি সে তো থামে না। 20 শতকের উত্তাল সেই পর্বে নজরুল ইসলাম শুধু মুসলিম সমাজেরই রেনেসার উদ্যোক্তা ছিলেন এমন নয়, তাকে হিন্দু পুনর্জাগরণের কবিও বলা হয়। হিন্দু তথা ভারতীয় পুরাণের অসংখ্য চরিত্র নজরুলের রচনায় স্থান পেয়েছে বিশেষ মহিমায়। একবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটি ঘটনার কথা বললেন। একদিন বিকেলে আমাদের ওখানে ফুল্লুরা মহাপীঠে গিয়ে দেবীর মন্দিরের সামনে নাট মন্দিরে পদ্মাসনে বসে কাজী সাহেব প্রাণায়াম যোগে জপ শুরু করলেন। দেখতে দেখতে মনে হলো মানুষটা যেন নিস্পন্দ বা সমাধিস্থ হয়ে গেছে। যখন জপ সেরে উঠলে তখন তার চোখ দুটো জবা ফুলের মতো লাল, তখনও ঠিক জাগ্রত চেতনায় যেন ফেরেননি। সেই অবস্থায়
একখানি গান রচনা করে সুর দিয়ে দেবতাকে এবং সমবেত লোকদের শুনিয়ে বাড়ি ফিরলেন। আর প্রকৃত মাহাত্ম্য এই যে তিনি কোনোভাবেই ধর্মীয় কোনো আমাকে প্রশ্রয় দেন। হিন্দু দেব দেবীর মহিমা বর্ণনা করে নজরুল শ্যামা সঙ্গীত ভজন শ্রীকৃষ্ণ কীর্তন রচনা। একবার কবি জসীমউদ্দীন বলেছিলেন, আমি দেখিয়াছি গ্রামোফোন কোম্পানিতে নানান ধরনের গানের হট্টগোলের মধ্যে কবি বসিয়া আছে। সামনে হারমোনিয়াম, পাশে অনেকগুলি পান আর গরম চা, ছয় সাতজন নাম করা গায়ক বসিয়া আছেন কবির রচনার প্রতীক্ষায়। কারো চাই কীর্তন বা ইসলামী সঙ্গীত, তো কারো চাই শ্যামা সঙ্গীত বা ভাটিয়ালি। কবি ধীরে ধীরে হারমোনিয়াম বাজাইতেছেন আর গুনগুন করিয়া গানের কথাগুলি গাহিয়া চলিয়াছেন। মাঝে মাঝে থামিয়া গানের কথাগুলি লিখিয়া লইতেছেন। এইভাবে একই অধিবেশনে সাত আটটি গান শুধু রচিত হইতেছে না, তাহার সুর সংযোজিত হইয়া উপযুক্ত শিষ্যের কণ্ঠে গিয়া আশ্রয় লইতেছে। নজরুল ইসলামের বিচিত্র আঙ্গিকের গানের সুরকে রাগ ভিত্তিক করার পরিচয় তার নজরুল গীতিকা গ্রন্থে সংকলিত গানগুলির মধ্যেই পাওয়া যায়। 1932 থেকে 34 সালের মধ্যে তার 6টি গীতি সংকলন প্রকাশিত হয়। তার গান প্রসঙ্গে বলতে গিয়ে তার ঘনিষ্ঠ বন্ধু মুজাফফর আহমেদ বললেন, তিনি একাধারে গায়ক, সঙ্গীত রচয়িতা ও সুর সংযোজনকারী। এই তিনের সমন্বয়ে 1930-এর দশকে আমাদের দেশকে তিনি অপূর্ব অবদান দিয়ে গিয়েছেন। সুরের সৃষ্টিতে তার অভূতপূর্ব দক্ষতার পরিচয় দিয়েছেন, আর সঙ্গীত রচনায় তিনি অতুলনীয়। আজকের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে কথাটা বলে আমি আজকের অনুষ্ঠানের ইতি টানব, সেটা হলো তোমার আরো একবার জন্মের প্রয়োজন আছে নজরুল, যে মায়ের স্নেহের চুম্বন ফিরিয়ে দিতে সংকল্পে ব্যাকুল। যারা ছিলেন আজকের অনুষ্ঠানে আদিত্য দাস, বর্ণালী চৌধুরী, অমৃতা হালদার রায়, দেবিকা ব্যানার্জি, রুবি সরকার, অর্পিতা পাল, গৌরী বন্দ্যোপাধ্যায়, মধুমিতা চ্যাটার্জি, মধুমিতা ভট্টাচার্য এবং দিলীপ দাস, এবং আমি নন্দিনী। এতক্ষণ আমরা ছিলাম রক্তকরবীর প্রযোজনায় স্মরণে নজরুল। সাগর বীর উদ্বেলিত দয়ার সাগর বীর্যে সুগম্ভীর, এমনই ব্যক্তিত্ব সম্পন্ন প্রাতি স্মরণীয় মহামানব করুণা সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কর্তব্যে বজ্রের চেয়েও কঠোর, আবার স্নেহ মায়া মমতায় কুসুমের চেয়েও কোমল ছিলেন অক্ষয় মনুষ্যত্বের অধিকারী ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমাদের এই মানুষের সমাজে দেবতার চেয়েও অনেক বেশি দুর্লভ মানুষ ছিলেন দাশরথ। আজ তার জন্মের 200 বৎসর পরেও আমরা তাকে স্মরণ করছি কিছু কথায় কিছু কবিতায়। রক্তকরবীর আজকের নিবেদন বীর সিংহের শিশু। দিকে দিকে রোমাঞ্চ লাগে মোর তো ধুলির ঘাসে ঘাসে, হে ওই মহামানব আসে। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর উদ্বেলিত দয়ার সাগর বীর্যে সুগম্ভীর, সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়।
নিঃস হয়ে বিশ্বে এলে দয়া অবতার, কোথাও তুমি নোয়াও নিশি জীবনে একবার। দয়ার স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার, সৌম্যমূর্তি তেজের স্ফূর্তি চিত্ত চমৎকার। নামলে একা মাথায় নিয়ে মায়ের আশীর্বাদ, করলে পূরণ অনাতাতুর অকিঞ্চনের স্বাদ। অভাজনে অন্ন দিয়ে বিদ্যা দিয়ে আর, অদৃষ্টিরে ব্যর্থ তুমি করলে বারংবার। বিদ্যাসাগর দয়ার সাগর জন্ম নিল বঙ্গে, জন্মদাত্রী ভগবতী দেবীর গুপ্ত জঠর অঙ্গে। জন্মদাতা ঠাকুর দাস ছিলেন ব্রাহ্মণপুর, দারিদ্রে অন্ধ হলেও হিসাবে নিখুঁত। ভুখা পেটে বাবার সাথে শহর দিল পাড়ি, চলার পথেই মাথায় নিল অঙ্ক শাস্ত্রের হাঁড়ি। খিদের জ্বালা ভুলবে বলে দিশাহীন পথ চলা, পেটের খিদে তুচ্ছ করে বিদ্যায় আত্মভোলা। বিদ্যাসাগর ছিলেন 19 শতকের বাংলা নবজাগরণের একজন কাণ্ডারি। জনশিক্ষা নারী শিক্ষা ছাড়া যে সমাজের কোনো উন্নতি সম্ভব নয় তা তিনি উপলব্ধি করেছিলেন। তাই তিনি 20টি মডেল স্কুল এবং 35টি মেয়েদের স্কুল স্থাপন করেছিলেন বিভিন্ন গ্রামে। আগর জাগর সাতটা সাগর এক সাগরের বুকে, সেই সাগরে উথাল পাতাল ঢেউ উঠেছে রুখে। ঢেউ উঠেছে ঢেউ দিয়েছে ঘা, গেল গেল রব উঠেছে সমুখ পানে চা। বিদ্যাসাগর নও তো শুধুই দয়ার সাগর তুমি, তোমায় পেয়ে ধন্য হলো ভারত পূর্ণ ভূমি। বিদ্যাসাগরের যখন 14 বছর বয়স তখন তার এক সঙ্গিনী বিধবা হয়েছিলেন। একদিন তাদের বাড়িতে গিয়ে দেখলেন সেই মেয়েটি সারাদিন অভুক্ত, কারণ সেদিনটা ছিল একাদশী। সেদিনই মনে জ্বলে উঠেছিল বিদ্রোহের আগুন, সেই আগুন ছড়িয়ে পড়েছিল গ্রামে গঞ্জে। বিধবা বিবাহের পক্ষে বিপক্ষে নানান ধরনের গান লোকসমাজে মুখে মুখে প্রচারিত হচ্ছিল। শান্তিপুরের তাঁতিরা শাড়িতে লিখেছিলেন, বিদ্যাসাগর চিরজীবী হয়ে সদরে করেছে রিপোর্ট, বিধবাদের হবে বিয়ে। কবে আসবে এমন দিন, প্রচার হবে এ আইন, দেশে দেশে জেলায় জেলায় বেরোবে হুকুম। বিধবার অমনের বীর লেগে যাবে ধুম। এভাবেই তিনি বিধবা রমণীদের চোখে হয়ে উঠেছিলেন মানুষ রূপী দেবতা। খ্যাতনামা সাহিত্যিক পূর্ণেন্দু পত্রিক লিখলেন, এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধিসুতি কই, লিখেই চলে লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুর্বদেরও। এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা, যে যেখানে বিপন্ন তার জোগানো চাই টাকা। মানুষের কথা ভেবেছিলেন, তার কাছে নিয়মিত অগুন্তি মানুষের সাহায্য প্রার্থনা জানানো চিঠি আসত, তিনিও যথাসাধ্য সাহায্য করতেন। মাইকেল মধুসূদন দত্ত প্যারিসে থাকাকালীন অর্থের অভাবে প্রায় জেলে যেতে বসেছিলেন, ভরসা করেছিলেন বিদ্যাসাগরের সাহায্যের, আশাহত হননি। তাই তিনি মানবরূপী দেবতার প্রশংসা করে লিখেছিলেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে,
দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে হিমাদ্রির হিমকান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় নেয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, কিসে বা তার সে সুখ সদনে। দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করি, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুলকুল দশ দিশ ভরে, দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। অদ্বিতীয় বিদ্যাসাগর, মৃত্যু বিজয় নাম, ওই নামে হায় লোপ করেছে অনেক ব্যর্থ কাম, নামের সঙ্গে যুক্ত আছে জীবন ব্যাপী কাজ, কাজ দেবে না নামটি নেবে এ কি বিষম লাজ। বাংলাদেশের দেশি মানুষ বিদ্যাসাগর বীর, বীর সিংহের সিংহ শিশু বীর্যে সুগম্ভে, সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, চক্ষে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। সত্যি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো এক মহান দরদী মহানুভব ব্যক্তি এ জগতে বিরল। আত্মপর ভেদ না করে মহাসাগর ঈশ্বরচন্দ্র নিঃস্বার্থভাবে এই জগতে সকলের সেবা করে গেছেন। তাই তো শ্রী রামকৃষ্ণ একদিন বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ করতে এসে বলে গেছেন, ঠাকুর রামকৃষ্ণ একবার বিদ্যাসাগরকে বললেন, আজ আমি সাগরে এসে মিললাম, এতদিন খাল বিল নদী হ্রদ দেখেছি গো, আজকে সাগর দেখছি। বিদ্যাসাগর মশাই ঠাকুরকে বললেন, তবে খানিকটা নোনা জলই সঙ্গে নিয়ে যান। ঠাকুর রামকৃষ্ণ মুচকি হেসে বললেন, নোনা জল নেব কেনে গো, নোনা জল নেব কেনে, তুমি তো অবিদ্যের সাগর নও, তুমি তো বিদ্যের সাগর, তুমি তো ক্ষীরের সমুদ্র গো, ক্ষীরের সমুদ্র। মাতৃভক্তির আরাধনায় চিরব্রতী শ্রী রামকৃষ্ণ মাতৃভক্ত বিদ্যাসাগরের মনের বীণায় শিহরণ তুলেছিলেন মাতৃ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। তার মাতৃভক্তির কথা সর্বজন বিদিত। মাতৃভক্ত বিদ্যাসাগর পিতামাতাকে প্রত্যক্ষ দেবতা বলেই মনে করতেন। বিদ্যাসাগরের প্রিয় গানটি হল তুমি আপনি নৌকা আপনি নদী আপনি দাঁড়ি আপনি হও হে চরণ দারজি। 1891 সালের 29 জুলাই বঙ্গমাতার ক্রোড় শূন্য করে অমৃতলোকে যাত্রা করেছিলেন যুগস্রষ্টা মহাপুরুষ। মহামানবের পবিত্র আত্মার বন্দনার্থে আমরা বলি, হে জ্ঞান তপস সাধনা তোমার সমাপ্তি আজি, এসো নন্দনে সাদরে তোমার করিব বরণ, দেবকুল তাই আনত বদনে পুষ্পক রথে দেবতা সকাশে চলিলেন বীর মরণের পারে, কাঁদিয়া আকুল দীন দুঃখিতায় তাদেরই আপন দেবতার তরে, তাদেরই আপন দেবতার তরে। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়া পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবে বৃথা আমায় ছাড়া, আসাথ মাস গময় তমসো মজ্যোতির্গময় মৃত্যুর্মা।
गमया शांति शांति ओ शांति ओ शांति ओ हरि ओ शांति ओ शांति ओ हरि ओ।